দেখো মারাকাতুননেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মাকসুদা বেগম দেখি সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি বাংলা প্রথম পদ্যের পদ্য অংশ থেকে পদ্য অংশের আমার বাড়ি কবিতা থেকে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমার বাড়ি, কবি জসীমউদ্দীন। তো প্রথমে আমরা যা জানব তা হলো জসীমউদ্দীন। জসীমউদ্দীন আমাদের জন্য আমাদের বাস্তব জীবনের সব ঘটনাকে তুলে ধরার জন্য যে কবিতা আমাদের জন্য লিখে গেছেন, সেই জসীমউদ্দীন সম্পর্কে, সেই লেখক সম্পর্কে আমাদের কিছু জানতে হবে না, আমরা প্রথমে সেটুকু জানি। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। আমার বাড়ি বলতে কি বুঝাইছে বুঝতে পারছো? যে আমার বাড়িতে আমরা যখন দূরে কোথাও যাই, তোমাদেরও অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সাথে তোমাদের এই ক্লাসে তো তোমরা আছো, তখন বলো না যে আজকে আমার বাড়িতে চলো। মানে কি, আমার বাড়ি থেকে তুমি নিমন্ত্রণ করছো তাকে তোমার বাসায় বা তোমার বাড়িতে নেওয়ার জন্য। এভাবে যদি দূরে কোথাও থাকে, তাই দূরে থাকলে তুমি ধরো এখান থেকে ঢাকা থাকছো, ঢাকা থেকে যদি তোমার কোনো সময় বন্ধু হয় তাদেরকে তুমি তোমার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করবে না। আবার তোমাকেও তো তার ওই বন্ধু বাড়ি ধরো খুলনা আছে বা ময়মনসিংহ আছে, তুমি বলবো যে আমাদের ওখানে চলো আমরা ওখানে যাই, এইভাবে নিমন্ত্রণ করে। কি কারণে যে আমাদের, তুমি বলতে পারো যে আমার এখানে আকর্ষণীয় কেস আমাদের পর্যটক কেন্দ্র কোনটা, কুয়াকাটা, পটুয়াখালীতে চলো, পটুয়াখালী আমরা কুয়াকাটা তোমাকে নিয়ে যাবো। এটা হলো নিমন্ত্রণ। শুধু কি খাবার দাবার জন্যই করে না, কবি এখানে সব ধরনের মনের কথাগুলো কিভাবে দাওয়াত করতে হবে, কিভাবে নিমন্ত্রণ করতে হবে, কি কোন বিষয়ে আলোচনা করছে সেটি আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারবো, জানতে পারবো। তিনি তাকে আহ্বান করতে চান শালি ধানের শিরার, বিন্দু ধানের খোল, কবরি কলা এবং গামছা বাঁধা দুই দিয়ে। প্রাকৃতিক সান্নিধ্যে কেমন করে অতিথি প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে। মানে কিভাবে তুমি তাকে আহ্বান করবা সে কথাগুলো এই কবিতার মাধ্যমে কবি তুলে ধরেছেন। যুগ যুগ ধরে অতিথি আহ্বানে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস ও কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছে সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আহ্বানে মুক্ত হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ দুই প্রকাশ ঘটেছে কবিতায়। কবিতার মাধ্যমে কবি সব ধরনের একজন মেহমানকে, একজন অতিথিকে আহ্বান করার জন্য যা কিছু দরকার সার্বিক সবটাই এই আমার বাড়ি কবিতায় কবি তুলে ধরেছেন। এই কবিতার পাঠের উদ্দেশ্য হচ্ছে শিষ্টাচার, মানবপ্রেম, মানবপ্রেমকে উদ্বুদ্ধ করা। তো আমি এখন বলবো কবি পরিস্থিতি, তোমরা একটু মনোযোগ দাও। কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় তাম্বুরখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? তাম্বুরখানা গ্রামে, আমাদের এই যে এই দক্ষিণেরই ফরিদপুর অঞ্চলে। তার কবিতায় আমরা পরিচয় মানুষ ও পল্লীর মানুষ ও প্রাকৃতিক সহ সুন্দর রূপটি দেখতে পাই। এই কবি কিন্তু জসীমউদ্দীন 1900 বইতেও আগে লিখেছেন কবর কবিতা, আরও তার অসাধারণ কবিতা আছে তোমরা শুনবা। পল্লীর মাটির মানুষের সঙ্গে তার কবিতা বহি কবি হৃদয় যেন এই হৃদয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাঠার মাঠ, সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ, রাখালি বালুসর মাটির কান্না নাটক, বেদের মেয়ে তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সা বাসী, দাড়ি কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকা মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি মনোযোগ সহকারে পড়বে, আমি তোমাদেরকে একবার পড়ে শোনাই। আমার বাড়ি জসীমউদ্দীন। আমার বাড়ি যাইব ভ্রমণ, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালি ধানের শিরে, শালি ধানের শিরে দেব বিন্নি ধানের কই, বাড়ির কাছে কবরি কলা গামছা বাঁধা দই, আমটা খানে বোনের ধারে শো আসল পাখি, গাছের শাখা গুলিয়ে বাতাস করবো সারা রাতে, সাত মুখে তোর চাঁদের কুমো মাখিয়ে দেবো সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে
গায়কমনে শব্দ শুনি জেগো সকালবেলা সারাটা দিন তোমার লয়ে করব আমি খেলা। শিক্ষার্থীরা এই কবিতার মধ্যে আরও বাকি আরও ছয় সাত লাইন আছে, তোমরা এটা বাসা ভালো পাবে। যেমন আমার বাড়ি যাইও ভ্রমণ, ভ্রমণ মানে কি, ভ্রমণ বলতে কি বুঝায়, আমরা মৌমাছি শালিগান এক প্রকার আমন্ত্রণ যা হিমন্তকালে উৎপন্ন হয়। শিক্ষার্থীরা আমি আগামী ক্লাসে তোমাদেরকে পুরো গর্বটা গর্বটা আমি বলে দেবো এবং সৃজনশীল প্রশ্ন কীভাবে আসবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো। আর সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।